সিলেটের পঞ্চগড়ের পর এখন টাঙ্গাইলের মধুপুরে আনারসের রাজধানীতেও চাষ হচ্ছে চা। উপযোগী মাটি, ভূপ্রকৃতি, আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হওয়ায় দেখা দিয়েছে চা চাষের বাণিজ্যিক ও চাষ সম্প্রসারণের অপার সম্ভাবনা। চার বছর আগে গড়ে তোলা বাগানের ফলন পেয়ে খুশি কর্তৃপক্ষ, আর কৃষি বিভাগ বলছে গড় অঞ্চলের মাটি ও আবহাওয়া চা চাষের জন্য উপযোগী। মধুপুর থেকে হাবিবুর রহমানের পাঠানো তথ্য এবং চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিতা হক। লালমাটির মধুপুর গড়ের ভূপ্রকৃতি কোথাও একটু উঁচু, কোথাও একটু নিচু, যে কারণে আনারস, কলা, কফি সহ নানা কৃষি ফসল চাষ হয়ে থাকে। মাটির এই বৈশিষ্ট্যের কারণে সহজে চা চাষও হচ্ছে। জানা গেছে বাংলাদেশ চা উন্নয়ন বোর্ড বৃহত্তর ময়মনসিংহের গারো পাহাড় ও মধুপুর গড় অঞ্চলের ৬ উপজেলায় চা চাষের জন্য সমীক্ষা করে। সমীক্ষার পর চা উন্নয়ন বোর্ডের মাধ্যমে পঞ্চগড় থেকে চারা এনে মনিকা এগ্রো ফার্ম মুক্তাগাছার মলাজানি গ্রামে আড়াই বিঘা জমিতে গত ৪ বছর আগে চা চাষ শুরু করে। অনেক সুন্দর হচ্ছে, এটা সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে পড়বে এবং বিশ্বের কাছে আমরা রপ্তানি করব। আমাদের অর্থকরী ফসল যেন ভালো হয়। অর্থকরী ফসল হিসেবে চা গাছের গুরুত্ব বহির্বিশ্বে হচ্ছে অনেক বেশি। আমাদের চা তৈরির মেশিন নাই বিধেই আমরা বর্তমানে খুবই অনেক পিছনে। এই অঞ্চলে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতায় চা প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা হলে চাষ সম্প্রসারণ ও বাণিজ্যিক হবে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। তাদের উৎপাদিত চারা থেকে জাতের নাম হলো BT2, এটা মাদার গাছ হিসাবে আমরা সংরক্ষণ করছি। এটার একটাই উদ্দেশ্য, এইখান থেকে আমরা সহজলভ্য, সহজ মূল্যে যেন অন্যান্য মধুপুরের চাষীদের চা গাছ সরবরাহ করে। মধুপুর গড়ে চা চাষের অপার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পৃষ্ঠপোষকতা পেলে আমি মনে করি মধুপুরে চা চাষের জন্য অপার সম্ভাবনা রয়েছে। প্রয়োজনীয় ও কারিগরি সহযোগিতা পেলে এই অঞ্চল হতে পারে কৃষি সমৃদ্ধ জনপদ। এছাড়া কর্মসংস্থান সৃষ্টি হবে স্থানীয়দের। বাণিজ্যিক ফসল হিসেবে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে দেশ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সঞ্জিতা হক, এশিয়ান টেলিভিশন।